দীপু জানতে চেয়েছেন গরুর বুড়ি খাওয়ার বিধান কি গুড়ির গরুর বুড়ি খাওয়া যায় কোথাও নিষেধ নেই যেটা নিষেধ নেই সেটাই কিন্তু খাদ্যের ব্যাপারে আহ নির্দিষ্ট কিছু নিষিদ্ধ রয়েছে আল্লাহ বলেছেন উল্লাহ ইলাইয়া আজিদু মুহারহমান আল্লাহ আমি আমহু অর্থাৎ একজন মানুষ খাদ্য হিসাবে যা খায় তার মধ্যে অমুক 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 খাবারকে আমি হারাম হিসাবে পেয়েছি আল্লাহ তালা কোরোনাকারে বলেছেন এর বাইরে আর কোনোটা খারাপ বিষয় পাইনি তার মানে হারাম সিলেক্টেড এর বাইরে যা আছে সব হালাল অতএব গরুর নাড়ীভুঁড়ি এটা হারামের তালিকাভুক্ত শুকুর অগ্রস্ত রক্ত মৃত এই সব তালিকাভুক্ত যে হারামের আইটেমগুলো আছে তার মধ্যে গরুর নাড়িবুঁড়ি নেই যার কারণে এটি হালাল সম্পূর্ণরূপে কেউ চাইলে এটাকে পরিষ্কার করে এটা নাপাক থাকা নাপাকটাকে পরিষ্কার করে তারপর সে খেতেই পারে যদি তার রুচিদি করে এরপরে আশা ফালে জানতে নাক নাপাক শরীরে কোনো কিছু ধরলে

ইসলাম ধর্মের অনুসারী ছাড়াও অন্য কোনো লোককে আপনি চাইলে দিতে পারেন এমন কোনো কথা নেই যে মুসলিম না হলে সে ব্যক্তিকে আমি দিতে পারবো না আমার রক্ত বা শুধুমাত্র মুসলিমকে দিতে হবে অমুসলিম বলে তাকে আমি কিছু দিতে পারবো না এরকম কোনো কথা কট হাদিসের কোথাও বলা হয়নি